আমিও তাই বলি। এবার একটু স্থিত হও দাদ ভাই। তুতুল যখন ওর জীবনের সুখের সন্ধান খুঁজে নিয়েছে, ও যখন নিজেই নিজের ভালো থাকার পথ দেখে নিয়েছে, তখন তুমিও তোমার ভালো থাকার পথ খুঁজে নেবে এই আমরা চাই। আর যা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, অথচ নানা কারণে হয়ে ওঠেনি, ভালো থাকার সেই পথই তোমাকে বেছে নেওয়া উচিত আয়ুষ। সেটা কি? এই কথাটাও তোমাকে বুঝিয়ে বলতে হবে আয়ুষ। আচ্ছা, একটা মেয়েকে তুমি আর কত কষ্ট দেবে? তোমার তোমার উচিত এবার মধুশ্রীকে বিয়ে করা। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে তুতুল আর ঋষির বিয়েটা হওয়ার আগেই তোমাদের বিয়েটা করে নেওয়া উচিত। তুতুল আর ঋষির বিয়ে হচ্ছে, তাই তো শুনেছি। কেন শোনোনি, বলিনি তোমার? তোমার অসুখের খবর যখন সন্দীপ ওকে দিতে গিয়েছিল, ও তখন বলেছে ওকে যেন কোনোভাবে ডিস্টার্ব না করা হয়। তুতুল তো তোমাকে ডিভোর্সের নোটিশ পর্যন্ত পাঠিয়েছিল। ওসব ওসব আমার উপর অভিমান। আমি তো বলছি, আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়ালে সব সব অভিমান ওর চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবার আর নয় ডুডু, আর সামনে দাঁড়ানো টানানো নয়, অনেক হয়েছে। তুতুল কি এমন যার জন্য তুমি ওকে ভুলতে পারো না? মধুশ্রী মধুশ্রী কিসে কম ডোডো? হ্যাঁ, একটা সময় আমরা ওর সম্পর্কে অন্যরকম ভাবনা ভেবেছি ঠিকই, কিন্তু একদিন তো কাছ থেকে ওকে দেখছি। আমি মানছি যে মধুশ্রী অনেক অন্যায় করেছে, কিন্তু যেটা করেছে সেটা তোমাকে ভালোবেসেই করেছে। ও কিন্তু একটু অযোগ্য নয় তোমার জন্য। দেখো আয়ুষ, একটা কথা আমি বলে দিচ্ছি, আমার ছেলেকে ভালোবেসেছে এটাই আমার কাছে সব থেকে বড় কথা। কাজেই তুমি আর আপত্তি করো না, তুমি তুমি ভুলে যাও তুতুলকে। সবচেয়ে বড় কথা, ও যে আর তোমাকে ভালোবাসে না, সেটা তো তোমার বোঝা উচিত ছিল।